দে বাকিটুকু আমি পড়ি। না তুই শোন, আমি পড়ি। যারা নবী হয়ে দুনিয়ায় আসেন তারা জন্ম থেকেই নবী হন, তাই ছোট বয়সে তারা আদর্শবান। বালক মোহাম্মদকে দেখে সব বালকই স্বীকার করত যে এর মতো ভালো ছেলে আর কেউ নেই। আমরা যদি ভালো ছেলে হতে চাই তাহলে কোনো আদর্শ ছেলেকে দেখে দেখে সেরূপ হওয়ার চেষ্টা করতে হবে। এমন আদর্শ ছেলে কোথায় পাব? বালক মোহাম্মদ আমাদের আসল আদর্শ, কিন্তু তাকে আমরা কেমন করে পাব? হ্যাঁ রে মালা, আমাদের নবী তো আর নেই। দাদু বলেছেন তিনি নাকি 1400 বছর আগে ওই আল্লাহর কাছে চলে গিয়ে। চুপ কর, দেখি এরপর কি লেখা আছে। তার জীবন কথা পড়লেই তাকে কাছে পাওয়া যায়। তিনি তার সমান বয়সের সব বালক বালিকার সাথে সব সময় হাসি মুখে কথা বলতেন, কারো সাথে ঝগড়া ও মারামারি করতেন না। ঝগড়া করতে দেখলে মিষ্টি কথায় তাদের ঝগড়া মিটিয়ে দিতেন। কোনো ছেলে তাকে গালি দিলে তিনি তাকে হাসি মুখে বুঝিয়ে দিতেন, তখন সে ছেলে লজ্জা পেয়ে আর কোনো সময় গালি দিত না। তিনি মুরব্বীদের কথা মতো চলতেন, তাই সবাই তাকে আদর করত। লোকে তাকে যত ভালো বলতো তিনি এর চেয়েও বেশি ভালো হয়ে চলতেন। কি হলো, থামলি কেন? পড়। না রে, আর পড়ব না। কেন পড়বি না? শুনলি না, আমাদের নবী বাল্যকালে সবার সঙ্গে কত ভালো ব্যবহার করেছেন, কার সঙ্গে ঝগড়া করেননি, সবার সঙ্গে মিলেমিশে চলেছেন, সবাই তাকে কত আদর করত। আর আমি কিনা আমার ছোট বোন মিলিকে সারাদিন মারছি, ঝগড়া করছি, চিন্তাচ্ছি। আজ আমি উঠি রে। মা দাঁড়া, মা ভাপা পিঠা আনিয়েছে, খেয়ে যা।